আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। দেখেন বন্ধুরা, প্রচণ্ড আকারে গরম, এই গরমে প্রচণ্ড আকারে গরম। এই গরমে ওদের যত্ন তো অবশ্যই নিতে হবে। তার যত্নটা কী করে নেবেন? একটা কাপড় ভিজিয়ে বা একটা রুমাল বা তোয়াল যা ওদের জন্য ব্যবহার করেন, অবশ্যই ওদের গাটা সুন্দর করে মোছাই দিবেন এবং সামান্য এক ফোঁটা দুই ফোঁটা এক ঘন্টা পর পর একটু স্লাইন খাওয়াবেন। যদি গ্লুকোজ স্লাইনটা খাওয়াইতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে। বড়দের, বড় বিড়ালদের এবং ওর কিটেনদেরও অবশ্যই আপনারা গ্লুকোজ স্লাইন খাওয়াবেন এবং এক ফোঁটা দুই ফোঁটা পরিমাণে আবার বেশি হবে না। দেখেন ওদের কত সুন্দর করে গাটা আমি সুন্দর করে মোছাই দিছি, এখন আর রিল্যাক্স ফিল করতেছে। দেখছেন এতক্ষণ কেমন যেন জিবলাটা বের করে হা 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 করতেছিল, এখন আমি ওদেরকে মোছাই দিছি, ওরা এখন দেখেন নিশ্চিন্তভাবে চুপ করে আছে। আর এটা তো একবারে কোনো কথাই নাই, একটু স্লাইন দিয়েছি এবং একটু গাটা সুন্দর করে একটু মোছাই দিছি। দেখেন কী সুন্দর একটা লুক আসছে। দেখেন গোসল করার পরে মানুষের যেরকম ভাল লাগে, গাটা মোছাই দিলে বিড়ালদের ওরকম ভাল লাগে। দেখেন তাদের গা মোছাই দেওয়ার পরে তারা কতটা ফ্রেশ আছে, কতটা শান্তিতে আছে, দেখেন কেমন দেখা যাচ্ছে। ওদের জিবলা বের হয়ে যায়, হয়রান হয়ে যায়, মানে এতটা পরিমাণ গরম। এই গরমে শুধু নিজেদের চিন্তা করলে হবে না, আল্লাহ যখন ওদেরকে আমাদের হেফাজতে দিয়েছে আমাদের সেভাবে ওদেরকে যত্ন করতে হবে। যত্ন না করলে ওরা অসুস্থ হয়ে পড়বে, ওদের মা সব টেক কেয়ার করতে পারবে না। বিড়ালটা তো বিড়ালই, ওরা কতটা আর পারবে? ওরা শুধু একটু চেটে পরিষ্কার করাই দিতে পারে, একটু দুধ খাওয়াইতে পারে। আর আপনারা তো জানেন ওদের মা ওদেরকে দুধ খাওয়ায় না, মা অসুস্থ। আর এমনিতে একটু বুনো টাইপের, সম্ভবত ওদের কাছেও যায় না, ওদের দুধও খাওয়ায় না, ওরা খুব অসহায় এ তিন বাচ্চাদের মতো। তাই আমি ওদের টেক কেয়ারটা একটু বেশি করি। কিন্তু মাত্র আমি স্লাইন খাওয়াই দিছি, গা মোছাই দিছি, দেখেন কতটা ফ্রেশ লাগতেছে ওদের। দুইটাই মেয়ে, ফিমেল বিড়াল আমার, মানে ফিমেল বাচ্চা হয়েছে দুইটাই, একটাও ছেলে না। এর কোটটা একটু বড়, এটা একটু দুষ্টু বেশি, আর এর কোটটা একটু ছোট, একটু দুষ্টু কম, একটু ভদ্র টাইপের, দুষ্টু কম, নরম টাইপের ছানা এটা। আর এটা হচ্ছে আমার ডাইনি, ঠিক আছে? এটা হচ্ছে আমার সুন্দর একটা পিচি ডাইনি। ডাইনিটা আমার জ্বালায় মারে, খাওয়াইতে গেলে আঁচড় মাচড় দিয়ে একাকার করে ফেলে। দেখেন আমার হাতে এখনও একটা দাগ আছে, ওদের আঁচড়ের দাগ। নখগুলো ছোট মানুষ হলে পেয়েছে, দেখেন নখগুলো কিন্তু বেশ বড়, বেশ বড়। ওই দেখেন, ওই দেখেন আমাকে কামড় দিতে চায়। কামড় দিবি? দে দে দে, এত একটা কামড় দে তো, দেখ আমি তোর উপকারে বাগে খাই, আমি তোকে ভালোবাসছি না সেজন্য একটা কামড় তোমাকে দিবি। দে দে একটা কামড় দিয়ে, একটা কামড় দিয়ে একটু বন্ধুদের দেখা দে তো, দেখা দে তো তুই কেমন কামড় দিতে পারিস। দেখ দেখেন এখন এই বয়সে শ্বশুরে দিলে কেমন করে, কিচ্ছু 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 কিচ্ছু। দেখি আজকে মুড নাই, ঠিক আছে? গরমে মুড নষ্ট হয়ে গেছে। মাইনা দেখি, মাইনা মাইনা দেখি দেখি দেখি, না তার মন খুব খারাপ, তাকে ঠেসে ধরে জোর করে স্লাইন খাওয়ানো হয়েছে না, এখানে তার মুখটা অফ হয়ে গেছে, আপ হয়ে গেছে, আপ আপ। একটু চেটকে দে, একটু ছানা চেটকা করবো, ওর সাথে পারি উঠি না। এই বেটা, এই আয় বেটা, এই কাকা ব্যাগটা তোর বন্ধুরা দেখবে, আর ব্যাটা তুই খেলে দুষ্টু মুখে দেখো হাত পা কি করে। ওই দেখো, ওই দেখো নখ দিয়ে দায় আঁচড়গুলো কীভাবে মারে, দেখেন এইভাবে আঁচড়গুলো মারে। ওই দেখেন এদের এই সব কোরআনই সহ্য করতে হবে। বিড়ালপালা এত সহজ বললে খেয়েছি, বিড়ালপালা এত সহজ না, জীবনটা বের করে দেয়। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন হাত দিয়ে তিরিং গিরিং লাফ হয়, হারমোনিয়াম বাজে, পিয়ানো বাজে। ওই দেখেন এই যে পাও দিয়েও পিয়ানো বাজে, ওই যে নখটা কেমন দেখেন, ওইভাবে নখ দেয় আঁচড়টা দেয়। আর এনে তো লক্ষ্মী, এনে তো লক্ষ্মী, এনে কোনো শব্দ করে না, দেখেন একে ধরলে বেশি জ্বালাতন করে না, ওড়ে ধরলে ও অনেক জ্বালাতন করে। আব্বু তুমি না লক্ষ্মী, তুমি না লক্ষ্মী, আর ও হারাম যেতে বিড়াল, হ্যাঁ ও হারাম যেতে। এটা আমার মোনা, আর এটা হচ্ছে মানে দুষ্টু সোনা, দুষ্টু সোনা, এটা আমার দুষ্টু সোনা, আর এটা হচ্ছে দুষ্টু মোনা। অবশ্যই এই গরমে স্লাইনের কথাটা মনে রাখবেন, স্লাইনটা অবশ্যই খাওয়াবেন, বিশেষ করে গ্লুকোজ স্লাইনটা এক ফুট করে, এক ফুট বা দুই ফুট, এক ফুট দুই ফুট তো অবশ্যই বলছেন, এক ফুট বা দুই ফুট খাওয়াই দিবেন, আশাল্লাহ ওরা সুস্থ থাকবে। দেখেন এতক্ষণ জিবলা বের করে কি করতেছিল, আমার অনেক খারাপ লাগছে। তারপরে আমি কাজটা সব বন্ধ করে দিয়ে আগে ওরা, যেহেতু আল্লাহ ওদেরকে আমাদের কাছে পাঠাইছে, তাই আগে ওদেরকে সেবা যত্ন করবো, তারপরে সবাইকে। দেখেন বন্ধুরা, দেখেন
মানে পুটুলিটা এটা একটু জন্মে দৃষ্টি মনে করি একটা হাতের মানে একটা চিপ দিয়ে দেয়, একটা চিপ দিয়ে দেয়, দেখেন কদম ফুলের মতো ফুটে থাকে, দেখেন মনে হয় না একটা কদম ফুল। আর দেখেন চুলগুলো যদি এইরকম করে দেয়, এই যে এরকম এরকম করে দেয়, তাই দেখেন দেখেন পুরো পুরো কদম ফুল না, কদম ফুল না পুরো। ও আস্তে দিছি কিন্তু আমি জোরে দিইনি, আপনারা আবার ভাবেন না যেন জোরে জোরে চিপে চিপে দিছি, আমি কিন্তু আস্তেই দিছি। এই পশমগুলো টিয়ে দিয়ে দিছি, দি বাবা এ বাবা তুই ঘুম এসে পড়ছে, তাই না চিপে দিয়ে আদর করে দিছি, ও ঘুম এসে পড়ছে, দে বাবা এ বাবা এ বাবা। আমার লাল তুমি ঠোঁটটা কি গোলাপি পুরো, কামড়া খেতে ইচ্ছে করে না, না থাক কামড়া খাবো না, বকু মানে একটা চুমি দিতে পারি বড় জোর, কামড়াই খেয়ে পারবো না, একটা চুমি দিতে পারি। আর একটা তাকা রুচি কামড়া দেবো, ডাহুকের বাচ্চা পুরো ডাহুকের বাচ্চা। হ্যাঁ বাবা তুই এদিক তুই দুষ্টু হলি খেয়েছে, তোর তোর এই যে চিপে চিপে মা ভালো শান্তি পাওয়া যায়, ওটারে চিপে শান্তি পাওয়া যায় না, ও এমনি ভদ্র দুষ্টুদের টিপে টিপে শান্তি পাওয়া যায় না, ভদ্রদের টিপে টিপে শান্তি পাওয়া যায় না। দেখি বাবা দেখি বাবা, যাই হোক আজ এই পর্যন্তই শেষ, লাইনের কথাটা বলবেন না, আপনাদের সবার অনেকের ঘরেই কিচেন আছে, ওদেরকে অবশ্যই সেলাইন খাওয়াবেন, আপনারা আমার থেকে ভালো জানেন, তবে আমি যেটুকুন জানি সেটুকুন আপনাদের জানাতে চেষ্টা করি, যারা নতুন তাদেরকে একটু বলতেছি অবশ্যই বাবুদেরকে যত্নবান হবেন, অবশ্যই গামোছা দিবেন দুপুরের দিকে একবার হলেও গামোছা দিবেন, ওরা একটু শান্তিতে থাকবে, ওদেরকে দুইবার তিনবার হলে একটু একটু তিন দুই ফোঁটা সেলাইন খাওয়াই দিবেন, আর অবশ্যই ওদেরকে একটু যত্নবান হবেন, ওদেরকে যত্ন না নিলে ওরা রত্ন হবে না, যত্ন নিলেই রত্ন মেলে কথায় মানুষ বলে না। তো আজ এই পর্যন্তই শেষ, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সবার মঙ্গল কামনায় আজকে এই পর্যন্তই শেষ, আল্লাহ হাফেজ।